24 রানে 5 উইকেট পড়ে যাওয়ার পর মুশফিক লিটনের 253 রানের অপরাজিত পার্টনারশিপ এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় রিকভারি। বাংলাদেশের পক্ষে ষষ্ঠ উইকেট জুটিতে রেকর্ড পার্টনারশিপ গড়ার দিনে লিটন দাস আর মুশফিকুর রহিম পেছনে ফেলেছেন এই ঢাকার মাঠেই গড়া টেস্ট ক্রিকেটের সবচেয়ে পুরনো 63 বছরের এক বিশ্ব রেকর্ড। এছাড়া বাংলাদেশের পক্ষ হয়ে যে কোনো উইকেটে টেস্ট ক্রিকেটে এটি পঞ্চম সর্বোচ্চ রানের জুটি এখনো পর্যন্ত। তবে এই জুটি আরও বড় হতে পারে মুশফিকুর রহিম ও লিটন দাসের মধ্যে কেউ একজন অথবা দুইজন ডাবল সেঞ্চুরি পেলে। আজ থেকে 63 বছরের আগে উইন্ডিজের বিপক্ষে 22 রানে 5 উইকেট হারিয়ে ফেলার পর এই ঢাকার মাঠেই কাকতালীয়ভাবে 86 রানের পার্টনারশিপ গড়েছিলেন পাকিস্তানের ওয়ালিস ম্যাথিয়াস এবং সুজাউদ্দিন বার। সে ম্যাচটি অবশ্য মিরপুরে হয়নি, ম্যাচটি হয়েছিল বর্তমান সময়ে ফুটবল স্টেডিয়াম নামে খ্যাত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই ম্যাচটি ঢাকার মাঠে হওয়ার অন্যতম কারণ হল তৎকালীন সময়ে আমাদের বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল। ষষ্ঠ উইকেট জুটিতে মুশফিক এবং লিটনের এই পার্টনারশিপটি বাংলাদেশের এখনো পর্যন্ত সেরা পার্টনারশিপ। এর আগে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সর্বোচ্চ রেকর্ড পার্টনারশিপ ছিল মোহাম্মদ আশরাফুল এবং মুশফিকুর রহিমের। শ্রীলঙ্কার পিসারা ওভালে এই রেকর্ডটি হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষেই। তবে এখন পর্যন্ত সাকিব এবং মুশফিকের নিউজিল্যান্ডের বিপক্ষে করা 2017 সালে পঞ্চম উইকেটে 359 রানের পার্টনারশিপটি বাংলাদেশের সেরা পার্টনারশিপ। মুশফিক এবং লিটন এই দুই ব্যাটসম্যান যদি আগামীকাল খেলতে পারেন, কেউ যদি একজন ডাবল সেঞ্চুরি করতে পারেন, তবে কে বলতে পারে হয়ে যেতে পারে মুশফিক এবং লিটনের হাত ধরেই বাংলাদেশের নতুন কোন রেকর্ড। দর্শক, কি মনে হয়, রেকর্ড হবে? কমেন্টে জানাবেন। আর এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।